হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে শুক্রবার, ষষ্ঠী পুজো। আজকে দিনটা খুব ব্যস্তই থাকব, ছেলের স্কুল আছে, আবার আজকে বাবার মাথায় জল ঢালতে যেতে হবে বাবার পুজো দিতে। সকাল থেকে ভীষণ তাড়া, উঠে পড়েছি 5টার আগে, আর দেখছি সংসারে সব কাজ করে দুয়ারে জল দেওয়া হয়েছে আর ব্রাশ করা হয়েছে। এরপরে সব বাকি কাজগুলো করে সেরে নিয়ে পুজো দিতে যাবো, আর তারপর ছেলেকে রেডি করে স্কুলে পাঠাবো। এই দুটো মানে বড় কাজ, কি এই দুটো হয়ে গেলে, সারা হয়ে গেলে একটু হালকা হবে। আর এখনও রান্নাঘর ক্লিন করবো, কালকে শরীরটা এত খারাপ যে আর ভিডিও করা হয়নি। লুচি আর আলুর দম মিষ্টি করে খেয়ে আর শুয়ে পড়েছি। বাসনপত্র সব পড়ে আছে, ক্লিন করবো, বাথরুম ক্লিন করবো, ঘরটা ঝাঁট দিয়ে মুছে আর ঠাকুরের জন্য স্নান টান করে ঘরে পুজো দিয়ে ঠাকুর পুজো সব রেডি করে পুজো দিতে যাবো। তারপরে এসে আবার খাবার দাবার করে ছেলেকে রেডি করে স্কুলে পাঠাবো। তারপরে আস্তে আস্তে আবার কাজ তো আছেই, কিন্তু এইগুলো যতক্ষণ না হয় ততক্ষণ মানে ভীষণ চাপ। দুটো বাইরের কাজ, চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানিও, কে কোথা থেকে আমাকে দেখছো, আমার ভিডিওগুলো দেখছো আমাকে কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরের ভিডিওগুলো আমার তোমরা দেখতে পাও। চলো, গলাটা ভীষণ ধরে গেছে জানো তো, কখনো ঠান্ডা কখনো গরম। রাত্রে শোয়ার সময় গরম লাগছিলো, পাখাটা একটু অল্প চালিয়েছি, আবার ঠান্ডা লাগছে। এই করে করে গলাটা এত ধরে গেছে যে জোরে আওয়াজও বেরোচ্ছে না গলা থেকে। আর আজকে আমার উপোস, আর বাবার মাথায় পুজো না মানে জল না ঢালনা পর্যন্ত আমার জল খাওয়া, খাবার খাওয়া তো বারণই, জল খাওয়া চলবে না। তো সংসারে এইসব কাজ টাজ করে পুজো দিয়ে তারপর বাবার চরণামৃত খেয়ে তারপরে জল খাবো, প্রসাদ খাবো, তারপর অন্য খাবার খাওয়া যাবে। তো বুঝতেই পারছ, বাড়ির কাজ সেরে আবার কোচ থেকে আবার স্কুলটা আছে, তো আরও বেশি মানে টাইমে কাজ করতে হবে। তো আজকে কিছু চাপ আছে আজকে, চল কাজে লেগে পড়ি। এই দেখো কালকে এই তিনটে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সারা রাত আজকে ধুয়ে নিয়েছি। বাসনগুলো ক্লিন হয়ে গেছে, বেসিন পরিষ্কার, এবারে ঝাঁট দেবো আর ঘর মুছবো, তারপরে স্নান করে পুজো। এই কাঁচা ছড়া ভিজিয়েছি, এটা পুজো দিয়ে এসে বা এখনই বসিয়ে দিই। এই ছলা আলু সেদ্ধ করবো, ওরা মুড়ি দিয়ে খেলে খাবে, আর আমি এমনি ছলা আলু সেদ্ধ খাবো পুজো দিয়ে আসার পরে। আর এখানে ছলার ডাল ভিজিয়েছি, ছলার ডাল করব, আর মটর ভেজিয়ে দিয়েছিলাম, এই মটরের ঘুগনি করবো। আজকে মিষ্টি, ঘুগনি, ছলার ডাল আর লুচি এই হবে, আর ছলাটা সকালের টিফিনে ব্যবহার করব। আর বাবুকে দেখি কি খাইয়ে পাঠানো যায়, কাজ এগোলে বোঝা যাবে যে কতটা কী করতে পারি এগোয়। এখন কটা বাজে, এখন 6টা মতো বেজে গেছে, চলো পরপর কাজগুলো সেরে ফেলি। বাবু এখন ঘুমোচ্ছে, ওর বাবাও ঘুমোচ্ছে, এই যে বাবু ঘুমোচ্ছে। আজকে আর বিছানা তোলার অপেক্ষা করব না, আজকে ঝাঁট দিয়ে পৌঁছে ফেলি, তারপর ওরা উঠলে ওদেরকে চা করে দেবো। চলো আমরা যাচ্ছি এখন শিব মন্দিরে পুজো দিতে। এই বালতি ঘি বাজার পেরিয়ে শিব মন্দির গলিতে যাচ্ছি। এই মন্দিরে আমি আজ প্রায় 12 বছর পুজো দিচ্ছি, যতদিন আমার বিয়ে হয়েছে।
বাবা দাঁড়াবে না চলে যাবে বলেছে, বাবাকে বল একটু দাঁড়া হয়ে যাবে ফাঁকা আছে। পাখি থাকতো, টিয়া পাখি মরে গেছে, মনে ডাকতো আগে প্রণাম কর।
ভিডিও করছিল। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে একটা বড় কাজ, এরপরে বাড়িতে গিয়ে বাকি রান্নাগুলো সার। এটা হলো নবজাগরণ সংঘ, এখানে বাবু খেলা করতে আসে, আগে দেখিয়েছি ভিডিও। পুজো দিয়ে আসা হয়ে গেছে, দেখি মুখে কি অবস্থা, ছেলে স্কুলে বেরোবে। কুকারে সিটি পড়ছে, ছোলার ডালটা বসিয়ে নিয়েছি, আর এখানে ময়দা নিয়ে নুন দিয়েছি, এবার একটা মেখে লুচি বানাবো। আর এই ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেলে ঘুগনিটা সেদ্ধ করছি। সিটি পড়ছে, কোনো আওয়াজ শোনা যাবে না। তো এই ছেলে কালকে লুচি আর আলুর দম ছিল, ওই খেয়ে স্কুলে চলে গেছে। আমার এখনও লুচি বানানো হয়নি, কোনো খাবারই বানানো হয়নি। জামা কাপড়ের এই ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো মিলতে, মিলে দিয়ে এসেছি। তো স্কুলে টাইম হয়ে গেছে বলে কালকে লুচি আর তরকারি খেয়ে চলে গেছে। আজকে এখনও কোনো খাবার বানানো হয়নি, মানে তো রেডি হচ্ছে, তৈরি হয়নি আর কি। আমি একটু গ্লুকন্ডি জল খাবো, টায়ার্ড লাগছে, উইক লাগছে। ওই যে বললাম না, ভাত মুড়ি খেতে না পেয়েই ব্যাস আমি জগত। সে তুমি যতই ভালো খাবার খাওয়া আর যাই খাওয়া, তাই ভাবলাম নতুন কন্ডি প্যাকেট আছে ওটাকে ঢাবি, জল করে ফেলে যদি গাছ দিবার পরের কাজগুলো আবার করতে পারবো। আমি ওই ঠাকুরের চরণামৃত খেয়েছি, আর একটু সন্দেশ খেয়েছি, একটা কলা খেয়েছি, ছড়া ছোট্ট করেছি, গ্লুকন্ডি খেয়ে আজকে যা রোদ দিয়েছে না, একদম মাথা ফেটে যাওয়ার মতো। ছাদে যে বাসির কটা জামা কাপড় শুকোতে দিয়ে এসেছিলাম সেগুলো আনতে গেছি, পুতো পুরো মাথাটা ঘুরিয়ে গেল না তো। পুজো দিয়ে এসে শরীরটা এত ক্লান্ত লাগছে যে একটু জল খেয়ে নিয়েছি, হঠাৎ করে মাথাটা ঘুরে গেল। আমি ভাবলাম একটু শুয়ে পড়ি, শরীর একদম ফেলেছিলাম, একটু শুতে ফ্রেশ লাগছে। ছেলেকে খাবারটা দিয়ে শুয়ে পড়েছিলাম, ও নিজেই খেয়ে নিয়ে রেডি হয়ে আজকে নিজেই বেরিয়েছে স্কুলে। ওরা তো এখন ভাবলাম ঘুগনির আলুটা কেটে নিই, ঘুগনির আলুটা কাটছি, আর কাটবো ওই যে টমেটো ঘুগনির সাথে দেবো, আর একটা বেগুন আছে, দু পিস বেগুন ভাজা করবো। এই বার উপোস করার সময় না মায়ের কথা খুব মনে পড়ে, যখন বিয়ের আগে বার উপোস করতাম মাই সব খাবার মুখে বাড়িয়ে নিত, মাকে আমরা সাহায্য করতাম অল্প টুকুটাকে, কিন্তু এখন মনে হয় না যে নিজের সংসারে কাজ করে সমস্ত এই রান্না করে খায়, মনে হয় শুয়েই থাকি। বুঝে নেব আমারটা এত ছোট যে কোনটা কোথায় রাখবো, আর এই খাবারের জিনিসগুলো কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না। অনেক কষ্টে এই জায়গাটা করা হবে।
তো ভালোই ফুলেছে বলো। তেলটা গরম হয়েছে বলে ভালো ফুলছে, দেখছি একটু ভালো ফুলছিল না, ওকে অল্প তেলেই করেছি। লুচি ভাজা কমপ্লিট, এই যে হাঁড়িটা ভর্তি হয়েছে আর এই থালা কটা হয়েছে। এবারে